হ্যালো, কেমন আছো? আজকে আমার কোনো কাজ নেই, তুমি চাইলে আমরা দেখা করতে পারি। তোমার কাজ নেই তো কি হয়েছে? আমার তো কাজ আছে। তুমি রাগ করছো কেন? আমি তো তোমার উপর জোর করছি না, আমি শুধু তোমাকে জানালাম আজকে আমি ফ্রি আছি, আমরা চাইলে দেখা করতে পারি। এতে তো রাগ করার কিছু নেই। আচ্ছা এখন রাখি, পরে কথা বলবো। একটা সাধারণ কথা কেউ এত পেঁচাতে পারে? হ্যালো, আজ বিকেলে দেখা করব। সরি, আজ বিকেলে দেখা করতে পারবো না, কাজ আছে। আমি এত কিছু বুঝি না, তোমাকে দেখা করতে হবে। নিধি, বোঝার চেষ্টা করো, আমার টিউশনই আছে, গত 3 দিন আমি যাইনি, আজ যেতেই হবে। তুমি আসবে না? না, আসতে পারবো না। তোমার কাছে আমার থেকে টিউশনিটাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেল? আশ্চর্য, এই দুইটা বিষয়ের মধ্যে তুলনা হয় কী করে? আর গত 2 দিন যে আমি তোমাকে ফোন দিয়েছিলাম, তখন কোথায় ছিলে? আমার কাজ ছিল। তখন তোমার কাজ ছিল, এখন আমার কাজ আছে, আজ দেখা করা সম্ভব না। তুমি আসবে কি না বলো। না, আসতে পারবো না। না পারবে কেন? এখন তো আর আমাকে ভাল লাগে না, নতুন আরেকজনকে পেয়েছো না? মানে কি ফালতু কথা বলছো? এখন তো আমার কথা ফালতু মনে হবে, আর দিনের কথা মিষ্টি, তাই না? নিধি, উল্টাপাল্টা কথা বলছো কেন? উল্টাপাল্টা না, ঠিকই বলছি। আসলে তোমার মতন একটা খারাপ ছেলের সাথে আমার সম্পর্কে জড়ানোটাই ভুল হয়েছে। তাহলে ভুলটাকে সংশোধন করো, আমার সাথে আর সম্পর্ক রেখো না। আর আমিও তোমার কাছ থেকে মুক্তি চাই, অনেক সহ্য করেছি, আর না। ফেলে আসা দিনগুলো স্মৃতির গোচরে, সুখের ঢেউ হয়ে ফিরে বারে বারে। ফেলে আসা দিনগুলো স্মৃতির গোচরে, সুখের ঢেউ হয়ে ফিরে বারে বারে। স্বপ্নের বালু চরে হেঁটেছি যখন, পাইনি তোমার মতো কাউকে এমন। হৃদয়ের সীমানা পেরিয়ে খুঁজেছি, পাইনি তোমার মতো কাউকে এমন। যেখানে থাকো, যেভাবে থাকো তুমি, এখনো ভালোবাসি আগেরই মতন। আজকের দিনটা না অনেক সুন্দর। কাল তোমাকে এটা দেবার জন্যই ডেকেছিলাম।
না থাকুক, এই মুহূর্তে হাতে টাকা পয়সা নেই, টাকা পয়সা আসুক তখন কিনবো। Thank you.